আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু দ্রুত জয়েন হয়ে নাও, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দিয়ে দাও, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দিয়ে দাও। আর হচ্ছে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো তোমরা কারা কারা হচ্ছে বিগত দুইটা ক্লাসই করছো, একটু কমেন্টে জানিয়ে ফেলো। আমি একটু তোমাদের নামগুলো দেখতে চাই। আস্তে আস্তে ক্লাস নিতে নিতে হয় কি নামগুলো মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, তো এর জন্য তোমরা একটু নিয়মিত কমেন্ট করো, জাস্ট ক্লাসটা যাতে ইন্টারেক্টিভ থাকে, যাতে মনে হয় যে না এটা অনলাইন, এটা অফলাইন ক্লাসের মতো। আচ্ছা, আমাদের সাথে 30 জন যুক্ত হয়ে গেছে, এটা আশা করি শীঘ্রই 50 জন হয়ে যাবে। মোহাম্মদ নয়ন হাসান, ও হচ্ছে নতুন আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে। তাজিম মাহমুদ, ও আগে আমাদের ক্লাস করেছে। আঞ্জুমান আরা, দুইটাই ক্লাস করেছে, তোমাকে ধন্যবাদ আঞ্জুমান আরা। আশা করি তুমি লাস্ট পর্যন্ত সব ক্লাস করবা। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। দ্রুত স্টুডেন্ট যুক্ত হয়ে গেলে আমিও ক্লাসটাও দ্রুত শুরু করতে পারবো। তো আমাদের সাথে এখনো বেশি স্টুডেন্ট যুক্ত হয় নাই, মাত্র 30+ যুক্ত হয়েছে। তো নিউটন বলবিদ্যা এই চ্যাপ্টারটা কিন্তু, আচ্ছা মোহাম্মদ আল আমিন অফলাইনে করছি ভাইয়া, লাইভ করতে পারি নাই। আচ্ছা, তারপর হচ্ছে ফাইজা জান্নাতুল ফাতিমা একটা ক্লাস করছে, একটা করছি আমি জানতাম না। আচ্ছা, এই তো খুব দ্রুত 40 জনের মতো হয়ে গেছে। আমি ক্লাসটা শীঘ্রই শুরু করতেছি, তার আগে একটু বলি, আমি বিগত ক্লাস সমূহতে তোমাদের যা যা শিখেছি সেটা মনে করো যে এখনো অনেকখানি বাকি আছে। আমাদের আরো 5টা ক্লাস হবে, টোটাল ক্লাস হবে 7টা, 7টার মধ্যে আমি নিছি 2টা, আরো 5টা বাকি। এর মধ্যে একাডেমিক ক্লাস নিব আরো 2টা। একাডেমিক বলতে আমি বুঝাচ্ছি যেগুলো এইচএসসি স্ট্যান্ডার্ড, মানে অ্যাডমিশনের মতো কোনো অঙ্ক না, আহামরি কোনো অঙ্ক না, এইচএসসি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আজকে তোমাদেরকে সিচুয়েশন সলভ করাবো, সো বোর্ডে আসা সিচুয়েশন সলভ করাবো। সো আশা করি তোমরা থাকবা, লাস্ট পর্যন্ত থাকবা। আজকে তোমাদেরকে বোর্ডে আসা সৃজনশীল সলভ করাবো, বোর্ডে আসা সৃজনশীল সলভ করাবো। জয়নুল আবিদিন, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আমি তাহলে ক্লাসটা শুরু করে দিই, হ্যাঁ আর লেট করবো না। তো তোমাদের লাস্ট ক্লাসে কি কি শিখেছিলাম আশা করি তোমাদের মনে আছে। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা শিখছিলাম যে রৈখিকের যত ধরনের টার্ম আছে ওগুলাকে কিভাবে কৌণিক দিয়ে আমরা প্রকাশ করতে পারি। রৈখিকে যেটা ছিল সরণ এস, কৌণিকে সেটা হচ্ছে থেটা। রৈখিকে যেটা ছিল ভি, কৌণিকে সেটা হচ্ছে ওমেগা। আমরা এভাবে দিয়ে দিয়ে কিন্তু শিখছিলাম, রাইট? আচ্ছা, তো ওইগুলো দিয়ে কিন্তু আমাদের একটা প্রবলেম সলভ করা হয়েছিল। আজকের ক্লাসে হচ্ছে আমরা শিখবো আরো এক্সট্রা কি কি ছিল যেগুলো লাস্ট ক্লাসে শিখি নাই। যেমন আজকে আমাদের প্রথম টপিকের নাম হবে কৌণিক গতিশক্তি। আমাদের টপিকের নাম কি? কৌণিক গতিশক্তি, কৌণিক গতিশক্তি। এটা আমি লাস্ট ক্লাসে বলি নাই, ঠিক আছে? তো গতিশক্তি তো নর্মালি, নর্মালি গতিশক্তিকে আমরা ই কে দিয়ে প্রকাশ করি, এবং এটা সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। তো হাফ এম ভি স্কোয়ার সূত্র আমরা কখন অ্যাপ্লাই করতে পারি? যখন রৈখিক বেগটার কথা আমাদের প্রশ্নে বলে দেওয়া হয়, কিন্তু যখন কৌণিক বলে দেওয়া হবে তখন কিন্তু হাফ এম ভি স্কোয়ার হবে না। কৌণিক গতিশক্তির ক্ষেত্রে কি হবে? কাইনেটিক এনার্জি। এটা কিরকম হবে বলতো? আগেই বলছিলাম তোমাদের একটা ছকের মতো করে দিয়েছিলাম লাস্ট ক্লাসে, রৈখিকে যেটা এম, কৌণিকে সেটা আই, বা জড়তার ভ্রামক। রৈখিকে যেটা এম, কৌণিকে সেটা আই, রৈখিকে যেটা ভি, কৌণিকে সেটা ওমেগা। এটা তোমাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম। সো এটা হলো আমাদের সূত্র, এটা হচ্ছে আমাদের কৌণিক গতিশক্তির সূত্র। এখন তোমাদের প্রশ্ন অ্যারাইজ হতে পারে, ভাইয়া কৌণিক গতিশক্তি আমরা কোন কোন কেসে বা কোন কোন ক্ষেত্রে আমরা কৌণিক গতিশক্তি দেখতে পাই? সেটা হচ্ছে ঘূর্ণনের সাথে এটা কানেক্টেড, যেহেতু ওমেগা আছে। ওমেগা কি? কৌণিক বেগ না, সো ওর কিন্তু একটা ঘূর্ণন থাকা লাগবে, একটা ঘূর্ণন থাকা লাগবে। আর এই সূত্রের ক্ষেত্রে কিন্তু কোনো ঘূর্ণন থাকার দরকার নাই। এই ভি যেটা, এটা কিন্তু একটা রৈখিক বেগ, কোনো ঘূর্ণন বেগ না। হ্যাঁ, আচ্ছা, তো এখন এই এই টার্মটা আমরা আরো কিছু ব্যাখ্যা করতে পারি, সেটা হলো আই দিয়ে, জড়তা ভ্রামক। আজকে তোমাদেরকে কিছুক্ষণ আগে গ্রুপে আমি 4টা পিকচার আপলোড দিছি, ওইখানে টোটাল 21টা সূত্র আছে। ভয় পায় না, এতগুলো সূত্র লাগে না, লাগে হাইজিন গেলে 5-6টা। আমি তোমাদেরকে দাগাই দিব, ওই 21টা থেকে দাগাই দিব কোন 5-6টা পড়লে বোর্ড পুরো ফুল কাভার হয়ে যাবে। তো এই আই নিয়ে কিছু কাহিনী আছে, কাহিনীটা আমি একটু পর করব। এখন নর্মালি পড়াবো, তারপর একটু পর আমি কাহিনীটা করব, ওই যে বোর্ডে সিচুয়েশন সলভ করাটা কাহিনীটা করে দিব। তো এখন হচ্ছে আমরা
এখন হচ্ছে আমরা এই সূত্রে রিলেটেড একটা প্রবলেম আমরা সলভ করব, এই সূত্রে রিলেটেড একটা প্রবলেম আমরা সলভ করব। তো আমি প্রশ্নটা এখন তোমাদেরকে লিখে দেখাই। প্রশ্নটা হচ্ছে যে 24,400 জুল গতিশক্তি বিশিষ্ট একটি চাকা, 24,400 জুল গতিশক্তি বিশিষ্ট একটি চাকা, একটি চাকা প্রতি মিনিটে, প্রতি মিনিটে 602 বার ঘোরে, 602 বার ঘোরে, চাকাটির ঘূর্ণন জড়তা কত, চাকাটির ঘূর্ণন জড়তা কত? এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখন ডাটাগুলো আগে দেখো, আমাদের 24,400 দিয়ে দিচ্ছে, এটা কিসের ভ্যালু? গতিশক্তি। এখন একটা কোয়েশ্চেন তোমাদের অ্যারাজ ভাই, গতিশক্তি তো দুইটা শিখাইলেন, একটা হচ্ছে রৈখিক একটা হচ্ছে কৌণিক, এখানে কোনটার কথা বলছে? এখানে এটা তুমি বুঝতে পারবা ওর অবস্থাটা দেখে, ও ঘুরতেছে নাকি ঘুরতেছে না। তো চাকা কি হয়? চাকা তো ঘুরেই, তাই না? যেহেতু ঘুরে এটা তো রৈখিক বেগ হবে না, এটা কি হবে? কৌণিকের জন্য। তো আমরা এই ডিসিশনটা নিতে পারি, এই ভ্যালুটা হচ্ছে আমাদের এই সূত্রের জন্য হবে, ঠিক আছে? আচ্ছা, প্রতি মিনিটে 602 বার ঘুরতে আসছে। এখান থেকে আমরা ওমেগার মানটা বের করছি লাস্ট ক্লাসে, মনে করে দেখো যে ওমেগা সূত্রটা কি শিখেছিলাম। ওমেগা মানে কি? কৌণিক বেগ। দুনিয়ার যে কোনো কিছু বেগ আমরা কেমনে বের করি? উপরে হয় কৌণিক সরণ আর নিচে হবে গিয়ে সময়। তো আমাদের সময় কিন্তু দিয়ে দিচ্ছে প্রতি মিনিট, প্রতি মিনিট বলার কারণে নিচে 60 লিখবা। আর কৌণিক সরণ কতখানি? কোনো একটা বস্তু একবার যদি ফুল ঘুরে আসে তাহলে তার কৌণিক সরণ কত? 2π। মনে রাখবা, একবার ঘুরে আসলে আমরা জানি 2π পথ অতিক্রম করে। তাহলে 602 বার যদি ঘুরে আসে তাহলে সে কত পথ অতিক্রম করবে? 602 × 2π, ঠিক আছে? তাহলে আমরা উপরে কি লিখবো? 602 × 2π। সো এইটা হয়ে গেল আমাদের ওমেগার ভ্যালু, এটা আমরা ক্যালকুলেটারে বেটার করে নিব। সো আমাদের ওমেগার ভ্যালুটা বের হয়ে গেল। এরপর আমাদের কাজ রইলো কি বলো দেখি, যে আমরা ওমেগার মানটা জানি, তারপর আমরা কিন্তু কাইনেটিক এনার্জিটাও আমরা জানি। সো আমাদের শুধু আই এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো আমরা চলো সূত্রের আগে সাইজ করে নিই। এখান থেকে যদি আমরা আই বের করি, আই সমান সমান কি হবে? 2টা ওই পাশে চলে যাবে, তাহলে 2 × কাইনেটিক এনার্জি, তারপর কি হবে? ওমেগা স্কোয়ার নিচে হয়ে যাবে, ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার, এই হবে গিয়ে আমাদের সূত্র। হ্যাঁ, তো কাইনেটিক এনার্জির ভ্যালুটা কত দিয়ে দিচ্ছে দেখো, 24400, 24400 ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার। এই ওমেগার ভ্যালুটা আগে আমাদেরকে বের করে নিতে হবে, এই ওমেগার ভ্যালুটা চলো আমরা ক্যালকুলেটার দিয়ে বের করে নেই। তোমরাও বের করো, আলসেমি করো না যে ভাইয়া তো করতেছে। হ্যাঁ, তো ভাইয়া তো ক্যালকুলেটার ভুল বসাইতেও পারে, তোমরা নিজেরা ক্যালকুলেটার নাও, নিয়ে এটা এখন বসাও। 602 × 2π ডিভাইডেড বাই 60, আমার আসতে আছে 63.04, 63.04 আমার আসতেছে এখানে। তো 63.04 এখানে একটা হোল স্কোয়ার হয়ে যাবে। তোমরা একটা ক্যালকুলেটার বসাবা, তারপর এটার উত্তরটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তো এটার উত্তরটা আসবে তোমার 12.3 আসবে, ঠিক আছে? এখান থেকে তুমি সঠিক উত্তরটা পেয়ে যাবা, 12.3 বের হবে, 12.3, ঠিক আছে? এটা ক্যালকুলেটার তোমরা বসাও, এই উত্তরটা বের হবে। এখন যদি প্রশ্ন করা ভাই এটার এককটা কি হবে, আই এর এককটা কি, খেয়াল করে দেখো আই এর বেসিক সূত্রটা, বেসিক সূত্রটা হইতেছে mr², এটা হচ্ছে আই এর বেসিক সূত্র। আমি একটা আরো পেঁচাবো এখানে, চিত্র নিয়ে অনেক কাহিনী টাহিনী আছে, এটা বেসিক সূত্র। তো এম এর এককটা কি? এম এর একক হচ্ছে কি? কেজি। হ্যাঁ, আর আর মানে কি? একটা ব্যাসার্ধ। তো এটার একক, এস একক কি হবে? মিটার। উপরে একটা স্কোয়ার আছে এই। সো তোমরা এটার এককটা কি লিখবা? কেজি মিটার স্কোয়ার। ওকে, সহজ একটা অঙ্ক ছিল, তোমরা কমেন্টে জানিয়ে ফেলো ম্যাথটা বুঝতে পারছো কিনা, তোমরা কমেন্টে জানিয়ে ফেলো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। এই তো গুড, তোমরা অনেকে উত্তর বের করে ফেলছো। কোডটি কি যেন, ও লিখছে 12.28 কেজি, কেজি হবে না, কেজি মিটার স্কোয়ার হবে। তারপর গুড, এই তো তোমরা আশা করি বুঝে ফেলছো। আমি তাহলে এখন পরবর্তী টপিকে চলে যাই। নেক্সট আমরা যে ম্যাথটা সলভ করব সেই ম্যাথটা হচ্ছে, নেক্সট যে ম্যাথটা আমরা সলভ করব সেটা হচ্ছে কৌণিক ভরবেগ রিলেটেড, কৌণিক ভরবেগ। আমাদের টপিকের নাম হবে এখন কৌণিক ভরবেগ। তো লাস্ট ক্লাসে এটা নিয়ে অল্প করে আলোচনা করছিলাম যে
রৈখিক ভরবেগের সূত্র আসলে কি ছিল বলতো? ভর মানে এম, বেগ মানে ভি, এটা ছিল রৈখিকের। কৌণিকের ক্ষেত্রে কি হবে দেখো, ভরের জায়গায় এম, এম এর জায়গায় বসলাম আই লিখতে, আর ভি এর জায়গায় বসলাম ওমেগা লিখতে। তাহলে এইটা হচ্ছে রৈখিক ভরবেগের সূত্র, এইটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র। এখন স্যার একটা কাহিনী করলো যে তোমার আই এবং ওমেগার ভ্যালুটা তোমাকে দিল না, তোমাকে আই এবং ওমেগার ভ্যালুটা দিল না, না দিয়ে তোমাকে কিসের কিসের ডাটা দিছে দেখো, ধরো ভর দিয়ে দিচ্ছে, বেগ দিয়ে দিচ্ছে, আর ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে। তোমাকে বললো কৌণিক ভরবেগ বের করতে। তো এটার জন্য তোমার আরেকটা সূত্র জানা থাকা লাগবে, এটার জন্য তোমাকে আরেকটা সূত্র জানা থাকা লাগবে। সেই সূত্রটা হচ্ছে ক্রস গুণফলের সূত্র, যেটা আমি শিখাই নাই, এটা আমি এখনো শিখাই নাই, এটা এখন শিখাবো। আচ্ছা, তো কিভাবে দেখো, আর ক্রস পি, এইটা হচ্ছে কি আমাদের কৌণিক ভরবেগের সূত্র। তো পি মানে কি রৈখিক ভরবেগ, আর মানে কি এটা তো ঘুরতেছে, যে ঘুরতেছে যে ব্যাসার্ধটা সেই ব্যাসার্ধ। তাহলে আমরা সূত্রটাকে এভাবে বলবো, কৌণিক ভরবেগ এল, এটা কিন্তু একটা ভেক্টর রাশি, হ্যাঁ, ওর একটা দিক আছে, সমান সমান কি আর ক্রস পি। এটার সাথে মিলা মিলে আরেকটা সূত্র আমরা শিখতে পারি, টর্কের সূত্র, যে টর্ক, টর্ক টাউ, টর্ক টাউ সমান সমান কি হবে বলতো, আর ক্রস এফ। এখন দেখো একটা মিল আছে না, এখানেও আর এখানেও আর, এখানে দেখো রৈখিক ভরবেগ, এখানে কৌণিক ভরবেগ, এখানে রৈখিক বল, এখানে কৌণিক বল। তার মানে বেসিকটা মনে হয় তোমরা আস্তে আস্তে বুঝতেছো, যে কাহিনীটা হলো যে ক্রস গুণফলের ক্ষেত্রে কাহিনীগুলো হলো আগে থাকবে আর পরে থাকবে রৈখিক গুলা, এটাই তো আমাদের বেসিক। ক্রস গুণফলের ক্ষেত্রে আগে আর থাকতেছে, পরে রৈখিক গুলা থাকতেছে। সো এখন সারে কিন্তু চাইলে ভেক্টরের সাথে মিলায় অঙ্কটা দিয়ে দিতে পারে, যেহেতু গুলো ক্রস গুণফল, ক্রস গুণফল তো আর নিউটনের বলবিদ্যা টপিক না, এটা ভেক্টর চ্যাপ্টার টপিক। সো সারে কিন্তু চাইলে কিন্তু বানায় বানায় অঙ্ক দিতে পারে ভেক্টরের মান দিয়ে। যেমন একটা প্রশ্ন তোমাদেরকে আমি দেখাই। আচ্ছা, ক্রস গুণফল দিয়ে কিন্তু আমরা ভেক্টর দুইটা জিনিস নিয়ে আসতে পারি। আমরা ভেক্টর কি শিখছিলাম, আমরা ভেক্টর শিখছিলাম ক্রস গুণফল থাকলে সেটা সাইন থেটা হয়, মনে করে দেখো, ডট গুণফল থাকলে কস থেটা হয়, ক্রস গুণফল থাকলে সাইন থেটা হয়, এগুলো ভেক্টর কথাবার্তা, আমি ওদিকে যাচ্ছি না। হ্যাঁ, তাহলে এটাকে আমরা এটা বলতে পারি না আর পি সাইন থেটা, এটা একটা সূত্র, এটা হচ্ছে একটা সূত্র। তো আমি এখন তোমাদেরকে একটা অবজেক্টিভ দেখাই, একটা অবজেক্টিভ আসছিল। প্রশ্নটা হলো যে একটি কণার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, একটি কণার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, ভরবেগ দিয়ে দিচ্ছে হলো 2, এবং এর অন্তর্গত, এর অন্তর্গত কোণ দিয়ে দিচ্ছে হচ্ছে 30 ডিগ্রি। তো প্রশ্নে বলছে যে কণাটির কৌণিক ভরবেগ কত, কণাটির কৌণিক ভরবেগ কত, এই হচ্ছে কি আমাদের প্রশ্ন। দেখো তো এইটা পুরো এটাতে সলভ করা যায় না, আমরা এখানে কার্কার ভ্যালু জানি, ব্যাসার্ধ জানি, আর আর এর মান 4 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটারে নিয়ে নাও, 0.04 মিটার। তারপরে ভরবেগের মান দিয়ে দিচ্ছে, এটা কিন্তু রৈখিক ভরবেগ, কারণ কেমনে বুঝছি, এই যে দেখো কৌণিক ভরবেগ বের করতে বলছে, তার মানে আমরা এল এর ভ্যালু বের করবো, ভ্যালু ভ্যালু এলটা আমরা বের করব, আর পি এর মানটা আমাদের দিয়ে দিচ্ছে, পি এর মানটা কত দিচ্ছে 2 দিয়ে দিচ্ছে, আর আমাদের থিটাটাও দিয়ে দিচ্ছে 30 ডিগ্রি। তো এই সূত্রটা বসাই দিই, দেখো আর এর মান হচ্ছে কত 0.04, পি এর মান কত 2, এবং সাইন থিটা, সাইন 30 ডিগ্রি, সাইন থিটির মান তো হাফ, 0.04 × 2 × হাফ, কাটাকাটি করলে আমাদের আনসারটা হবে 0.04। ওকে, সো এটা ছিল আমাদের ছোট্ট একটা অবজেক্টিভ, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছিল। এখন তোমাদেরকে বলছিলাম যে ভেক্টরের সাথে মিলায় আসতে পারে এমন একটা প্রশ্ন সাস্টে আসছিল, এমন একটা প্রশ্ন সাস্টে আসছে, সেটা তোমাদের দেখাই। মিলিয়ে আসতে পারে ভেক্টরের সাথে, যেহেতু ক্রস গুণ ফল, সো মিলে আসাটা খুব সিম্পল, এটা কিন্তু আহামরি অ্যাডমিশনের কোনো অঙ্ক না, HSC স্ট্যান্ডার্ড একটা অঙ্ক। প্রশ্ন হলো একটি কণার অবস্থান ভেক্টর, একটি কণার অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর 5i + 3j + k, এটা হচ্ছে অবস্থান ভেক্টর, আর হচ্ছে এর উপর, এর উপর -3i + 7j + 7j নিউটন বল প্রযুক্ত হলে, বল প্রযুক্ত হলে টর্কের মান কত, টর্কের মান কত। তো দেখো পুরোপুরি ভেক্টরের সাথে মিলাই দিচ্ছে, আমরা এটা পারবো, কঠিন কোনো ম্যাথ না।
আমরা এখানে কার মান জানি দেখো তো, আর ভেক্টর, আর ভেক্টরের মান আমরা জানি, অবস্থান ভেক্টর মানে কি, আর না ফাইভ আই প্লাস থ্রি জে প্লাস কে, এবং আমাদের এফ, এফ ভেক্টরটা দেখো দিয়ে দিচ্ছে থ্রি আই মাইনাস থ্রি আই প্লাস সেভেন জে। আমাদেরকে প্রশ্নে বলছি কিসের মান বের করতে বলতো, টর্কের মান। তো আমরা রুলস তো সবাই পারি, তো টাউ সমান সমান, ভুলে এফ ক্রস আর দিতে যাও না, আর ক্রস এফ হবে। যদি তুমি ভেক্টর উল্টায় দাও, এ ক্রস বি নট ইজ ইকুয়াল কিন্তু বি ক্রস এ, দুটো কিন্তু ডিফারেন্ট। সো আমরা এটাকে এভাবে লিখবো, আর ক্রস এফ। তো আর এর মানটা আমরা তো লিখবোই, আই দিবা, জে দিবা, কে দিবা, এগুলো তোমরা সবাই পারো, এগুলো বুঝাচ্ছি না, আমি জাস্ট করে যাই। 5 3 1, আর এখানে কি হবে, -3 7 0। তো রুলসটা আসলে কি ছিল, আই কে আগে লিখতে হয় সারি বন্ধ কলাম বন্ধ, এরপরে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, গেছাং এভাবে করবা, 3-এর সাথে 0 গুণ করবা, 0 হবে, তারপরে মাইনাস দিবা, গেছাং 7-এর সাথে 1, 7 একে 7। তারপরে এখানে মাইনাস দিয়ে যদি যদি তুমি দিয়ে করো, তাহলে এটা সারি বন্ধ, এটা কলাম বন্ধ, তাহলে এইটা 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 এবং এইটা, এই চারটা নিয়ে আমরা কাজ করব। এটার সাথে এটা গুণ হবে, 5-এর সাথে 0 গুণ হয়ে 0 হবে, তারপরে একটা সূত্রের মাইনাস দিব আমরা, ঠিক আছে, এরপর -3-এর সাথে 1 গুণ হবে, সূত্রের একটা মাইনাস ছিল আবার -3, তো মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে, ঠিক আছে, +3। তারপরে কি, প্লাস কে যদি আমরা দেই, এইটা সারি বন্ধ, এটা কলাম বন্ধ, 5-এর সাথে 7 গুণ হবে, 5 7 35, সূত্রের মাইনাস এটা, 3-এর সাথে -3 গুণ হবে, 3 3 9, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। সো এইটা আমাদের থাকতেছে ভ্যালু। তো এরপরে এটা কি আসছে, -7 i, তারপর হচ্ছে -3 j, আর এখানে কত থাকতেছে, 44 k। তো আমাদের এটা হচ্ছে কি ভেক্টর, বাট আমাদের মান চাইছে, দেখো টর্কের মান চাইছে। তো মান চাইলে কেমনে অঙ্ক করে, এটাকে এখন মান বের করতে হবে। তো টাউ এর মান কিভাবে বের করে তোমরা সবাই পারো, রুট ওভার দিবা আই এর সাথে যে সংখ্যাটা থাকবে সেটার স্কোয়ার, প্লাস জে এর সাথে যে সংখ্যা থাকবে সেটার স্কোয়ার, প্লাস কে এর সাথে যে সংখ্যা থাকবে সেটার স্কোয়ার। তোমরা এগুলো সব ক্যালকুলেটারে বসাবা, বসালে তোমরা সঠিক উত্তরটা পেয়ে যাবা হলো 44.65, আর এবং এককটা অবশ্যই লিখে নিবা নিউটন মিটার। কমেন্টে তোমরা জানিয়ে ফেলো টর্কের অঙ্কটা বুঝতে পারছো কিনা, কমেন্টে জানিয়ে ফেলো অঙ্কটা বুঝছো কিনা, তোমরা কমেন্টে জানিয়ে ফেলো ম্যাথটা বুঝতে পারছো কিনা। এই তো বুঝে ফেলছো, 44.65। আচ্ছা আমরা তাহলে এখন আরো সামনের দিকে আগাই। তাহলে আমাদের টর্ক গেল, কৌণিক ভরবেগ গেল, কৌণিক গতিশক্তি গেল, আমরা এখন নেক্সট যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে ঘড়ির মিনিটের, ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগের মান কত, কাটার কৌণিক বেগের মান কত, এটা হচ্ছে কি আমাদের প্রশ্ন, ঠিক আছে, এটা অবজেক্টিভ অ্যাকচুয়ালি। তো আমি যদি অপশন গুলো লিখে দিই, 60/π অপশন বি, 1800/π অপশন সি, শুধু পাই অপশন ডি, π/1800। এই হচ্ছে কি আমাদের প্রশ্ন, যে ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগ এর মান কত। তো কৌণিক বেগের সূত্র তোমাদের আগে জানা থাকা লাগবে, যে আমরা জানি কৌণিক বেগের বেসিকটা হলো উপরে হবে কৌণিক সরণ এবং নিচে হবে গিয়ে সময়, উপরে হবে কৌণিক সরণ নিচে হবে গিয়ে সময়। তো ঘড়ির দিকে চিন্তা করে দেখো, এই যে আমার এখানে ঘড়ি আছে, এই ঘড়িটার দিকে যদি তুমি তাকাও, এক্সাক্ট 12টায় বাজে, তো এটা যখন পুরো ফুল একবার ঘুরে আসে, এটা কতটুকু কৌণিক পথ অতিক্রম করে, 2π। আমরা জানি পুরো একটা বৃত্ত হচ্ছে 2π, ঠিক আছে, একবার ঘুরে আসে। তো এই যে বড় হাতে টি, আমরা যে দোলনকাল বলে থাকি বা এটাকে আমরা পর্যায়কাল বলে থাকি, পর্যায়কাল, পর্যায়কালের সংজ্ঞাটা আসলে তোমরা 9th-এ কি শিখছো, পর্যায়কাল কাকে বলে, যখন আমরা যে কোনো কিছু বৃত্তাকার পথে পুরো ফুল একবার ঘুরে আসে, ঘুরে আসতে যে টাইমটা লাগে সেটাকে আমরা নর্মালি পর্যায়কাল বলে থাকি। তো তুমি সেকেন্ডের কাটার দিকে তাকো, এটা ঘুরতেছে ঘুরতেছে, এটা ঘুরে 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 পুরো ফুল একবার ঘুরে আসবে না, তো পুরো ফুল একবার ঘুরে আসতে সেকেন্ডের কাটার কতক্ষণ লাগে, সেকেন্ডের কাটার কতক্ষণ লাগে, 60 সেকেন্ড লাগে। তার মানে আমরা বলতে পারি সেকেন্ডের কাটার জন্য বড় হাতে টি এর মানটা হবে 60 সেকেন্ড,
তার মানে টি এর মান হবে 60 সেকেন্ড। এটা কার জন্য? সেকেন্ডের কাটা, সেকেন্ডের কাটা, ঠিক আছে? তো সেকেন্ডের কাটার জন্য টি এর মানটা আমরা লিখে ফেললাম। এখন আমাদের জানা দরকার হচ্ছে কিসের কাটা বলো দেখি। এখন আমাদের জানা দরকার হলো মিনিটের কাটা, মিনিটের কাটা এবং ঘন্টার কাটা। তো মিনিটের কাটার ক্ষেত্রে কি হবে তোমরা একটু বলো দেখি, তোমরা একটু কমেন্টে জানিয়ে ফেলো মিনিটের কাটা টি এর মান কত, মিনিটের কাটা টি এর মান কত কমেন্টে জানাও, মিনিটের কাটা টি এর ভ্যালু কত আমি একটু কমেন্ট চেক করতে চাই। মিনিটের কাটা টি এর মান কত? কমেন্টে বলো মিনিটের কাটার টি এর মান কত এবং ঘন্টার কাটার টি এর মান কত। মিনিটের কাটার পর্যায়কালটা কত হবে এটা বলো এবং ঘন্টারটাও বলো, ঘন্টার কাটার টি এর মানটাও বলো। আমি তোমাদের কমেন্ট চেক করি। আমি আনসারটা জানতে চাই না ভাই, এটা একটু বলো মিনিটের কাটার টি এর মান কত, ঘন্টার কাটার টি এর মান কত? 3600 সেকেন্ড বলতেছে, 3600 সেকেন্ড বলতেছে কি মিনিটের কাটাটা, 3600 সেকেন্ড বলতেছে মিনিটের কাটা টি এর মানটা, 3600 সেকেন্ড বলতেছে। আচ্ছা তোমরা এগুলো সব সেকেন্ডে নিয়েছো, ভালো কাজ করছো। তো আমরা জানি মিনিটের কাটাটা পুরো ফুল যে একবার ঘুরে আসতেছে তার কি 1 মিনিট লাগে? চিন্তা করো, অনেকে হুট করে বলে কি ভাই মিনিটের কাটা তো ভাই 1 মিনিট হবে। আরে ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, মিনিটের কাটা তো 1 মিনিটে তো পুরো ফুল একবার ঘুরে আসে না, 1 মিনিটে ফুল একবার ঘুরে আসে না, পুরো ফুল ঘুরে আসে 60 মিনিটে। 60 মিনিট মানে কি 3600 সেকেন্ড। তো তোমাদের এটা হয়ে গেছে, এখন ঘন্টারটা বলো, ঘন্টারটা বলো, ঘন্টারটা তোমাদের হয়েছে, মিনিটের কাটারটা হয়েছে, ঘন্টারটা বলো এখন। মোহাম্মদ আলামিন বলতেছে 43,200। আচ্ছা তাহসিন আজাদ রিদি বলতেছে 1 আওয়ার। আর কেউ ঘন্টারটা বলো, পট্টি কি যেন তোমার আসল নাম আমি ভুলে গেছি, তুমি বলতেছো 3600 সেকেন্ড। ঘন্টার কাটা টি এর মানটা আমি প্রশ্ন করছি। তাহসিন আজাদ রিদি ও বলতেছে 24 আওয়ার্স। ঘন্টার কাটা টিটা পুরো ফুল ঘুরে আসতে কতক্ষণ সময় লাগে? এখনো আমি সঠিক উত্তরটা পাচ্ছি না, একটু দ্রুত জানিয়ে ফেলো, ভুল হচ্ছে তোমাদের। একজন সঠিক উত্তর দিয়েছ 43,200, মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিন কনগ্রাচুলেশন, মোহাম্মদ আলামিন তোমার উত্তর সঠিক হয়েছে। দেখো যারা 24 ঘন্টা বলতেছো বা 1 ঘন্টা বলতেছো তোমরা ভুল বলতেছো, আমি এটা প্রমাণ করে দিই। এই যে দেখো আমার ঘন্টার কাটাটা এখন 12-তে আছে, তো যখন 1 ঘন্টা হয়ে যাবে, তুমি যে 1 ঘন্টা বললা একজন, 1 ঘন্টা পরে এটা কি পুরো ফুল ঘুরে আসে ঘন্টার কাটাটা? ঘন্টার কাটাটা 1 ঘন্টা পরে কতখানি পথ অতিক্রম করে? 1 ঘন্টা পর সেটা 12 থেকে 1-এ আসে, 2 ঘন্টা পর সেটা 2-এ আসে, 3 ঘন্টা পর সেটা 3-এ আসে, এরকম করে 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 সে 12 ঘন্টা পর আবার 12-তে ব্যাক করে। তার মানে ঘন্টার কাটার টি এর মান হবে 12 ঘন্টা, 24 ঘন্টা না। কেন 24 ঘন্টা কেন না, খেয়াল করে দেখো, আমরা তো জানি দুপুর 12টা বলতেও আছে, রাত 12টাও বলতে আছে, তার মানে 24 ঘন্টায় তো সে একটা বিন্দুকে 2 বার অতিক্রম করতেছে। তাহলে 24 ভাগ 2 করলে তো 12 ঘন্টাই হয়, ঠিক আছে? তোমরা যারা 24 ঘন্টা বলতেছো ভুল বলতেছো, 24 ঘন্টা হবে না, 24 ঘন্টায় তো সে একবার পথ অতিক্রম করে না, 12-কে সে 2 বার পথ অতিক্রম করে ফেলতেছে, তাহলে তো অবশ্যই এটা 12 ঘন্টা হবে। তো 43,200 সেকেন্ড হয় যদি তোমরা ঘন্টা থেকে যদি তোমরা সেকেন্ডে যদি তোমরা কনভার্ট করো, তাহলে এটা হবে 43,200 সেকেন্ড। সো এরই মাধ্যমে আমার এই টি নিয়ে কাহিনী করা শেষ। এখন এটা আনসার এখানে বসায় দাও, ওমেগা সমান সমান 2s π/T। কেন 2s π? কারণ একবার অতিক্রম করলে কৌণিক সরণ 2π, আর টাইম কতক্ষণ লাগতেছে, টি টাইম লাগতেছে। তো তোমাকে এখানে বলছে মিনিটের কাটাটা, তো মিনিটের কাটাটা তো আমরা বের করে রাখছি 3600, তাহলে আনসার হবে 2π/3600 বা π/1800, এটা হবে কি আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? আমরা এখন চলে যাবো আমাদের জড়তার ভ্রামকে। যদি স্যার যদি প্রশ্ন চেঞ্জ করে দেয় ঘন্টারটা দিলে তো পারবা, সেকেন্ডটাও দিলে পারবা। আমরা এখন পড়বো হলো জড়তা ভ্রামক। জড়তা ভ্রামকের বেসিকটা আমরা এখন দেখব, টপিকের নাম জড়তার ভ্রামক। এটা আসলে কি, এতগুলো সূত্র টুত্র শিখবা, এগুলো আসলে মিনিংটা কি?
দেখো, জরাদার ভ্রামকের বেসিক সূত্রটা থেকেই আমরা সবকিছু আসলে আলোচনা করতে পারবো। ধরো তোমার কাছে যে কোনো নন ইউনিফর্ম, নন ইউনিফর্ম বলতে বুঝাচ্ছি যে এক এক রকম আর কি, হ্যাঁ মানে উল্টাপাল্টা শেপের কোন একটা বস্তু আছে, ওই বস্তুটার কোন একটা অক্ষের সাপেক্ষে তুমি জড়তা ভ্রামক নির্ণয় করতে চাও। অক্ষ মানে কি, ধরো একটা পয়েন্ট, এটার সাপেক্ষে মানে এই একটা রেখার সাপেক্ষে তুমি জড়তা ভ্রামক নির্ণয় করতে চাও। তো এটা সংজ্ঞাটা আসলে কি হবে, একটা বস্তুতে কোটি কোটি পরমাণু থাকে, কোটি কোটি অণু থাকে। তো ধরে নাও এই একটা বিন্দু, একটা বিন্দু, এগুলো হচ্ছে এক একটা বস্তু কণা, এগুলো হচ্ছে এক একটা বস্তু কণা, আর এটা হচ্ছে আমাদের অক্ষরেখা। তো আমাদের যেই যেই কণা যেখানে ইচ্ছা থাকুক না কেন, এইটার সাথে এর একটা ডিস্টেন্স থাকবে, এটার সাথে এটার একটা ডিস্টেন্স আছে। ধরি এই কণাটার ভর হচ্ছে M1, ডিস্টেন্স হচ্ছে R1, ধরি এই কণাটা ভর হচ্ছে M2, ডিস্টেন্স হচ্ছে R2। তারপর এরকম করে আমরা অনেকগুলা ভর পাচ্ছি, অনেকগুলা ডিস্টেন্স আমরা পাচ্ছি, রাইট? সো আমরা এখন যে কাজটা করব, আমরা প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি আগে আমরা জড়তা ভ্রামক নির্ণয় করব। ধরো প্রথম কণা, প্রথম কণার জড়তা ভ্রামক কি হবে, M1 R1 স্কোয়ার। এরপরে দ্বিতীয় কণাটার কি হবে, M2 R2 স্কোয়ার। এরপর তৃতীয় কণাটা কি হবে, M3 R3 স্কোয়ার। এরকম করে n সংখ্যক কণার কি হবে, MnRn স্কোয়ার। এগুলো সব যদি আমরা যোগ করে দেই, আমরা পুরো বস্তুটার জড়তা ভ্রামকটা আমরা পাবো। তাহলে এটাকে আমরা বলতে পারি I টোটাল, আই টোটাল, ঠিক আছে? তাহলে আই টোটাল এটা সমান সমান কত হইতেছে, দেখো এটাকে আমরা সামেশন লিখতে পারি, সামেশন অফ MIRI এর স্কোয়ার। এখানে আই মানে হচ্ছে আই এর মান 1 থেকে শুরু এবং এটা n পর্যন্ত চলবে। এটা মিনিংটা তোমাদের বুঝাই, সামেশন, সামেশন, এই চিহ্নটার নাম হচ্ছে সামেশন। তো তোমরা এটা বুঝতে পারতেছো, এটা সাম এর একটা নাউন ফর্ম, ঠিক আছে? তুমি সব কয়টাকে আলাদা ভাবে যোগ করতেছো। তো তোমাদেরকে যদি বলি, বলো তো সামেশন অফ, ধরো আমি বলে দিলাম এক্স আই, আই এর মান ধরো 1 থেকে শুরু, তারপরে হচ্ছে সেটা 5 পর্যন্ত গেল, এটা মিনিংটা কি? এটা মিনিং হচ্ছে আই এর মান আগে 1 বসাবা, তাহলে আমি আই এর মান 1 বসালাম, তারপরে হচ্ছে এটাকে 1 বাড়িয়ে ফেলবা, 1 বাড়িয়ে চেক করবা যে এইটার সমান হয়েছে কি হয় নাই, হয় নাই তো এখনো, 1 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়, তাহলে কি করবা, x এর সাথে 2 লিখবা, তারপর আবারও 1 বাড়াইবা, x এর সাথে 3 লিখবা, এরকম 4 লিখবা, 5 লিখবা, 5 এ যাওয়ার পর দেখবা এটা সমান হয়ে গেছে, তো 6 লিখতে পারবা না। এখন সবকটাকে কি করবা, সামেশন করবা, সামেশন মানে হলো যোগ করা, এই যে হয়ে গেল, ঠিক আছে? অথবা আরেকটা কাজ করতে পারো, মানে এটা সামেশনের বেসিক আর কি। এখন যদি এটা এরকম থাকতো 1/xi, তাহলে সবকটার নিচে কিন্তু যে এরকম হইতো, এই যে এরকম হইতো, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের সামেশনের বেসিকটা বুঝে ফেললাম, এগুলো ম্যাথে কাজে লাগতে পারে, ম্যাথে এটা কাজে লাগতে পারে। সো জড়তা ভ্রামক কিন্তু আসলে পুরা পুরো ফুল জিনিসটার ইন্ডিভিজুয়াল কণার ভ্রামকের যোগফল, ইন্ডিভিজুয়াল কণার ভ্রামকের যোগফল। এখন এটা তো হচ্ছে বেসিক সূত্র, তোমার শেপের চেঞ্জ এর কারণে দেখা যাবে যে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি যখন বৃত্তাকার নিবে একরকম সূত্র, যখন তুমি চাকতির মতো নিবা তখন একরকম সূত্র। সো আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো, 21টা সূত্র বুঝানো কোনো দরকার নাই, আমি জাস্ট তোমাদের দাগাই দিব। আমি একটা হচ্ছে পোস্ট দিছি কিছুক্ষণ আগে, ক্লাস শুরুর আগে, তো ওই পোস্টের নং অনুযায়ী আমি এখানে দাগাই দিব যে তুমি এত এত নং গুলো মুখস্ত করবা, বাকিগুলো বাদ দিয়ে দাও। মানে 21টা হচ্ছে তোমার যত বই আছে সব বই মিলিয়ে লিখা, ঠিক আছে? তো তোমাদের লাগবে কিন্তু আসলে মাত্র 6-7টা, ওটার মধ্যে বোর্ডে যেগুলো আসছে আজকে তোমাদের সৃজনশীল সলভ করাবো। হ্যাঁ, যেই জড়তার ভ্রামকের সূত্রটা তোমাদের লাগবে বোর্ডে আসছে বিগত সালে, সেগুলো আমি আজকে সলভ করাবো। তো প্রথম যে সূত্রটা আমরা নিয়ে আলোচনা করব, প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে, চিত্রটাকে দেখো, চিত্রটা বুঝতে হবে, দণ্ডাকার, এই যে একটা দণ্ড, এই দণ্ডের ঠিক মাঝখান দিয়ে, তোমাদেরকে আগেই বলছি যে জড়তা ভ্রামকের একটা সাপেক্ষ থাকে, তুমি কার সাপেক্ষে কোন অক্ষের সাপেক্ষে তুমি নির্ণয় করতেছো সেটা, তোমার জড়তা ভ্রামকের কিন্তু একটা সাপেক্ষ থাকা লাগবে, যে তুমি কার সাপেক্ষে ঘূর্ণায়মান থাকবে। জড়তা ভ্রামক যে আমরা নির্ণয় করব, কোনো কিছুর সাপেক্ষে আমরা নির্ণয় করব। তো এর জন্য একটা রেফারেন্স, একটা লাইন টানতে হয়। ধরো তোমাকে প্রশ্নে বলে দিল রেফারেন্স লাইনটা এই দণ্ডাকার, এই দণ্ডের দৈর্ঘ্যটাকে আমি মনে মনে এল ধরলাম, হ্যাঁ এই এখান থেকে এতটুকু পুরাটাকে আমি এল নাম দিতে পারি, এই যে পুরাটার নাম হচ্ছে গিয়ে এল, এবং এই দণ্ডটার যে ভর, সে ভরকে আমি নাম দিতে পারি এম। এখন তোমাকে প্রশ্ন করা হলো যে সুষম দণ্ডাকার, আমি এটা বাংলায় যদি লিখি, সুষম দণ্ডাকার বস্তুর কি মধ্যবিন্দুগামী, এটা কি মধ্যবিন্দু গেছে না, মধ্যবিন্দুগামী হলে, মধ্যবিন্দুগামী
হলে তখন সূত্রটা কি হবে, আমরা নর্মাল সূত্র জানতাম আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, ঠিক আছে, এখানে তো আসলে আর নাই, এখানে আসলে এল দিয়ে আমরা প্রকাশ করতেছি, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি, এল দিয়ে। ওকে, সো তোমরা যদি যারা ডাউনলোড করে ফেলছো, আমি যে 12টা পিক দিছিলাম তোমাদেরকে, তোমরা দেখো এটা এক নাম্বারেরটা, এটা এক নাম্বারের সূত্রটা আমি তোমাদেরকে এক নাম্বারটাতে করাচ্ছি, এই এক নাম্বার সূত্র দিয়ে বোর্ডে অঙ্ক আসছে, বোর্ডে অঙ্ক আসছে। তো নর্মাল সূত্রটা কি ছিল, নর্মাল সূত্রটা ছিল আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, কিন্তু এইটার সূত্রটা হবে আর এর জায়গায় এল হবে, কারণ এটা কোনো বৃত্তাকার শেপ না, এটা হচ্ছে একটা নর্মাল দণ্ডের মতো শেপ, এই দৈর্ঘ্যটাকে আমরা এল দিয়ে প্রকাশ করতেছি, তাহলে আর এর জায়গায় আমরা এল লিখবো, ঠিক আছে, তাহলে আমরা আর এর জায়গায় এল লিখবো। এখন কথা হইলো, এটা একটা প্রমাণ আছে, ইয়া বড় একটা প্রমাণ আছে, তোমাদের প্রমাণ শেখার কোনো দরকার নাই, ফিজিক্সে প্রমাণ শেখার কোনো দরকার নাই, কোনো সূত্রের প্রমাণ আর কি, হ্যাঁ, বিশেষ করে এগুলো তো আরো আগেরই দরকার নাই, হ্যাঁ, এগুলা হচ্ছে তোমাদের বই এক্সট্রা হিসাবে আছে, প্রমাণ গুলা তোমরা দেখবা, ইসাক স্যারের বই এক্সট্রা হিসাবে আছে, সাজান্তপুর স্যারের বইয়ে, তো এটা প্রমাণটা যদি তোমরা বই থেকে দেখো, দেখবে এটা 1/12 লেখা, ঠিক আছে। আমি আবারও বলি, শুধু সূত্র মুখস্থ রাখলেই হবে, এবং ওই সূত্রের কোনটার কি মিনিং এবং টেস্ট পেপার হতে সৃজনশীল গুলা সলভ করলেই হবে, প্রমাণ শেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা পেয়ে গেলাম যে সুষম দণ্ডাকার যদি বস্তুর মধ্যবিন্দু দিয়ে যদি যায়, তাহলে সূত্রটা হচ্ছে 1/12 ml². এখন দুই নাম্বারটা হচ্ছে যদি যদি মধ্যবিন্দুতে না গিয়ে যদি সাপোজ এই বরাবর যায়। এখন তোমাদের একটা প্রশ্ন এড়াই যাবে, ভাইয়া এই যাওয়াটা মানে কি, যে মধ্যবিন্দু দিয়ে যাওয়া বা সাইড দিয়ে যাওয়া, এটা মিনিংটা কি, প্র্যাকটিক্যাল লাইফে দেখান, প্র্যাকটিক্যাল লাইফে আমি এটা এখন তোমাদেরকে দেখাবো। খেয়াল করে দেখো, এই যে আমার মার্কারটা, এই মার্কারটাকে আনুমানিক ভাবে ধরে নাও এটা একটা সুষম দণ্ডাকার বস্তু, যদি এটা দণ্ডাকার না এটা সিলিন্ডাকার, তারপরও কল্পনা তো করাই যায় এটা একটা দণ্ড, ঠিক আছে। তো এইটার আমি মাঝ বরাবর সাপোজ আমি আঙ্গুল দিলাম, আঙ্গুল দিয়ে যেভাবে ঘুরাইলাম, এই যে ঘুরাচ্ছি, এইটাই হচ্ছে আমার এই এক নাম্বার সূত্র। আমি আবারও বলি, আমি যে আঙ্গুল দিয়ে ধরছি, এই যে আমি যে ধরছি, এই যে আমার আঙ্গুলটা, এটা কি মাঝখান দিয়ে আমি ধরছি না, তার মানে চিত্রটা হবে এইটা, যে ধৈর্য যে আমি ঘুরাচ্ছি, আমি যে ঘুরাচ্ছি, এই যে ঘূর্ণন হচ্ছে, এই ঘূর্ণনের ফলে যে জড়তা ভ্রামকটা তৈরি হলো, তার সূত্র হবে 1/12 ml². এখন ধরো উল্টা ঘটনা ঘটলাম, সেটা হচ্ছে আমি মাঝখানে আঙ্গুল ধরবো না, আমার রেফারেন্স হচ্ছে এখন একবারে সাইডে, আমি সাইডে রেখে যদি এখন ঘুরাই, তখন সূত্রটা কি হবে, সাইডে রাখা ঘুরানো মানে কি, আমার আঙ্গুল থাকবে এখন এইখানে, আমার আঙ্গুল থাকবে এইখানে, আঙ্গুল এখানে রেখে আমি কিভাবে ঘুরাইতে পারি বলো দেখি, এই যে এইভাবে ঘুরাইতে পারি, এই যে এইভাবে ঘুরবে আর কি, বুঝতে পারতেছো, এই যে এইভাবে ঘুরবে। তাইলে কিন্তু দেখো যে বৃত্তাকার পথ তৈরি হইতেছে, দুটো কিন্তু ডিফারেন্ট। দেখো আমি আরেকবার বলি, এইভাবে যে আমি রাখলাম মাঝখানে আঙ্গুল রাখলাম, আমি যদি চিত্রিকা বুঝাই, এইখানে হচ্ছে আমার আঙ্গুল, এইখানে আমার আঙ্গুল, এটা যদি ঘুরাই, এটা যে বৃত্তটা অতিক্রম করবে, এই বৃত্তটা হবে দেখতে এরকম, কিন্তু যদি আমি এইখানে আঙ্গুল রাখি, এইখানে আঙ্গুল রাখলে এটা কিন্তু এত বড় একটা বৃত্ত তৈরি করবে। খেয়াল করছো, প্র্যাকটিক্যাল লাইফে দেখো, যদি আমি মাঝখানে আঙ্গুল রাখি, বৃত্তটা হবে এরকম, দেখছো একটা বৃত্ত তৈরি হইতেছে, আর যদি আমি সাইডে আঙ্গুল রাখি, অনেক বড় বৃত্ত তৈরি হবে, দেখো এই যে এটার মতো বড় বৃত্ত তৈরি হবে, ঠিক আছে। সো আশা করি তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে, মাঝখান দিয়ে গেলে বৃত্তটা ছোট হয়, তো বৃত্ত ছোট হওয়ার কারণে 1/12 হয়েছে, আর ওটা বৃত্তটা বড় হয়, হ্যাঁ ওটা আসলে 1/4 হয়, কেন 1/ ওটা 1/3 হয়, কেন 1/3 হয় সেটা প্রমাণটা তোমাদের বইয়ে আছে, তোমাদের প্রমাণটা লাগবে না, তোমরা জাস্ট মনে রাখবা যে সূত্রটা আসলে কি, সূত্রটা হচ্ছে যদি এই বরাবর যদি তোমার অক্ষটা হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমরা সেই ক্ষেত্রে সূত্র কি বলবো, 1/3 ml². এই ছিল আমাদের দুই নাম্বার সূত্র, ঠিক আছে। আমরা এখন আমি এখন তোমাদেরকে দাগায় দিব তোমাদের কত কত নং দরকার আছে, বাকিগুলো আমি শিখাচ্ছি না আপাতত, কারণ বোর্ডে বেশি একটা আসে না বাকিগুলা, তারপরও আমি তোমাদেরকে এখন দাগায় দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের হচ্ছে লাগবে হলো এরপর নেক্সট লাগবে পিকচার হতে, তোমাদের লাগবে হচ্ছে 6 নাম্বারটা লাগবে, আমি দাগাই দিচ্ছি 6। আমি আবারও বলি, আমি একটা পোস্ট দিছিলাম, ওই পোস্টে 21টা সূত্র আছে, আমি একা দুই এখন করাই দিচ্ছি, কারণ আমি এখন বোর্ডের প্রবলেম সলভ করাবো, এটার জন্য লাগবে, হ্যাঁ, আর বাকিগুলো আমি দাগাই দিচ্ছি, তোমরা এগুলো বাসায় পড়ে নিবা, 6 নাম্বারটা পড়বা, তারপর 9 নাম্বার, 8 নাম্বারও পড়বা, 9 নাম্বারও পড়বা, তারপর তারপর 12, তারপর 13, তারপর 19 আর 20, এগুলো পড়ো, ইনশাল্লাহ কমন পাবা।
হ্যাঁ, এতগুলো 21টা লাগে না। 1 নাম্বার, 2 নাম্বার, কটা গেল? 2টা, 3, 4, 5, 6, 7, 8, 9টা সূত্র দিলাম। এটা হলো গিয়ে ম্যাক্সিমাম, মানে অ্যাডমিশন কাভার হয়ে যাবে। 9টা সূত্র পড়বা, অ্যাডমিশন কাভার হয়ে যাবে, ঠিক আছে? আর এইচএসসির জন্য শুধুমাত্র এইটা আর এইটাই লাগে বেশি। এইচএসসির জন্য এই দুইটাই বেশি লাগে। এগুলো বেশি একটা এইচএসসি তে আমি আসতে দেখি না, অল্প স্বল্প আসে, হাই স্কুল অবজেক্টিভ কিছু আসতে পারে। তুমি যদি এই 9টা মুখস্থ করো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের আর কোনো ধরনের প্রবলেম হবে না যদি জড়তা ভ্রামক থেকে কোনো অঙ্ক আসে। সো তোমরা নামগুলো লিখে রাখো, এবং তোমরা যদি পোস্টটা খুঁজে না পাও, তোমরা ম্যাথ হেটার্স গ্রুপে গিয়ে তোমরা আমার নাম লিখে সার্চ দিবা, যেটা আমি পোস্টটা দিচ্ছি। আমার নাম লিখে সার্চ দিলে দেখবা পোস্টটা আইসা পড়ছে। তো তোমরা ওই পোস্টটা থেকে ওই পিকচার গুলো তোমরা ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে? সো আমরা এখন সৃজনশীলটা চলে যাব। তার আগে তোমাদের একটু কমেন্ট চেক করি। আচ্ছা, আমাদের সাথে এখন 25 জন যুক্ত আছে। আমরা এখন চলো সৃজনশীল সলভ করে ফেলি। তো সৃজনশীলটা কোথায় আসছে আগে তোমাদেরকে একটু বলি। এই সৃজনশীলটা আসছে হচ্ছে দিনাজপুর বোর্ড 2019। আমরা এখন বোর্ড প্রবলেম সলভ করব, দিনাজপুর বোর্ড 2019, যেহেতু এটা একাডেমিক ক্লাস চলতেছে। দিনাজপুর বোর্ড 2019, প্রশ্নটা হলো একটা সুষম দণ্ডাকার দিয়ে দিছে, এটা ঘুরাচ্ছে হচ্ছে এই বরাবর, এই যে পি কিউ, এখানে এই ভ্যালুটা দিয়ে দিছে হচ্ছে 60 সেন্টিমিটার, আর এটা হচ্ছে এ বিন্দু নাম দিছি আমরা, এম এর মান হচ্ছে 0.5 কেজি। তারপর আরেকটা দিয়ে দিছে হচ্ছে একটা গোলক, পি প্রাইম কিউ প্রাইম। তো গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে চিত্র এক এ, চিত্র এক এর পি কিউ এর সাপেক্ষে, পি কিউ এর সাপেক্ষে জড়তার ভ্রামক কত? এই হচ্ছে কি আমাদের প্রশ্ন, জড়তার ভ্রামক কত? এটা তোমরা করে ফেলো দ্রুত, ফটাফট তোমরা এটা করে ফেলো, সহজ একটা অঙ্ক, গ নাম্বারটা তোমরা করো। আমি আবারও বলি, 60 সেন্টিমিটার, এল এর মান দিয়ে দিচ্ছে হচ্ছে 60 সেন্টিমিটার, এম এর মান দিয়ে দিচ্ছে 0.5 কেজি। আমি একটু আগে তোমাদের শিখাইছি সাইড দিয়ে হলে কোন সূত্র হয়, তোমরা সূত্রটা বসে অঙ্কটা করে ফেলো। আমি ঘ নাম্বারটা লিখি। ঘ নাম্বার প্রশ্ন বলছে যে চাকতির পরিধি দণ্ডের দৈর্ঘ্যের সমান হলে, তোমরা গ নাম্বারটা দ্রুত করে উত্তর বলো, কমেন্ট উত্তর বলো। আমি ঘ নাম্বারটা করে দিচ্ছি। তোমরা এটার উত্তরটা বলে ফেলো, কমেন্টে এটার উত্তরটা বলে ফেলো। আচ্ছা, 0.06, মোহাম্মদ আলামিন, রিঙ্কি, তোমরা সবাই উত্তর দিয়ে দিচ্ছ হচ্ছে 0.06। খুব দ্রুত তোমরা অঙ্কটা করে ফেলছো, তোমরা এটা পারো আমি জানি। আচ্ছা, তো তোমাদের উত্তরটা সঠিক হয়েছে, গুড, এটা উত্তর হবে 0.06। আমি এখন পরেরটা সলভ করে দিচ্ছি। পরের প্রশ্নটা কি বলা হয়েছে যে চাকতির পরিধি দণ্ডের দৈর্ঘ্যের সমান হলে, চাকতির পরিধি এটা হচ্ছে আমাদের চাকতি, পরিধি মানে তো বুঝো 2πr, এই যে এখান থেকে পুরাটা, আমরা যদি এখান থেকে এটাকে আর ধরি
তাহলে আমরা এটা বলতে পারি যে চাকতির পরিধি 2πr, এটা কিসের সমান হবে? তো প্রশ্ন করো, চাকতির পরিধি কার সমান? দণ্ডের দৈর্ঘ্যের সমান। দণ্ডের দৈর্ঘ্য, তো দণ্ডের দৈর্ঘ্য মান তো 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার কে আমরা 0.6 মিটার বলতে পারি। তাহলে আমরা যদি এখানে 0.6 মিটার বসাই দিই, তাহলে আমাদের কিন্তু আর এর মানটা বের হয়ে গেল যে 0.6 ÷ 2π। এটা তোমরা ক্যালকুলেটার বসালে আর একটা ভ্যালু পাবা। আচ্ছা, হলে উভয়ের জড়তার ভ্রামক ভিন্ন হবে কিনা? এখানে উভয়ের কথা বলতেছে, উভয় মানে ওর জড়তা ভ্রামক এবং ওর জড়তা ভ্রামক। তো আমরা তো ওর জড়তা ভ্রামক বের করছি গ নাম্বারে, তাই না? গ নাম্বার আমরা বের করছি, আমরা এখন ওর জড়তা ভ্রামকটা বের করব। এখন জড়তা ভ্রামক যে বের করবো, এটা সূত্র আগে জানা থাকা লাগবে। তো মনে রাখবা, বৃত্তাকার চাকতির জন্য সূত্রটা হচ্ছে ½mr², ½mr². এটা তোমরা কই থেকে পাবা? আমি টিকটকে 9টা দেখা দিয়েছি, 9টার মধ্যে তোমরা খুঁজলে পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমরা চলো বৃত্তাকার চাকতিটা বের করে ফেলি। বৃত্তাকার চাকতি বা রিং, রিংও বলতে পারো এটাকে। দেখবা ওই আমি যে পিকচারটা দিছি ওখানে রিং লেখা, রিং বা চাকতি গুলো একই কথা। এটার জন্য জড়তা ভ্রামকের সূত্র কি হবে? ½mr². তো হাফ তো লিখলাম, এইটার এম এর মানটা কি প্রশ্নে দিছে? এটার এম এর মানটা তো দিয়ে দেওয়ার কথা, আমি এটা একটু দেখি। আচ্ছা, 0.5, 0.5, ঠিক আছে। সো আমরা এখানে 0.5 বলে দেওয়া, বৃত্তাকার চাকতির যে ভরটা এম ইজ ইকুয়াল টু 0.5। তাহলে আমরা যদি 0.5 বসাই, আর এর মান তো আমরা মাত্র বের করছি, এখান থেকে আমাদের আর এর মানটা বের হবে। ঠিক আছে, এখান থেকে আর এর মানটা এখানে বসাই দিবা, বাসুপে একটা স্কোয়ার আছে, এই মানটা বসাবা। বসালে তোমরা নতুন বা বৃত্তাকার চাকতি তোমার জড়তা ভ্রামকটা পেয়ে যাবা। এটার আনসারটা বের হবে 2.26 × 10⁻³। এটা ক্যালকুলেটার বসালে বের হবে 2.26 × 10⁻³। খেয়াল করো, এই জড়তা ভ্রামককে যদি আমি আই প্রাইম নাম দেই, এই জড়তা ভ্রামককে যদি আমি আই নাম দেই, তাহলে আমরা এটা বলতে পারবো আই নট ইজ ইকুয়াল টু আই প্রাইম। অর্থাৎ দুইটা কিন্তু পরস্পর সমান হয় নাই। তাহলে আমাদের যে আনসারটা চাইছে যে ভিন্ন হবে কিনা, উত্তর হবে হ্যাঁ ভিন্ন হবে। ঠিক আছে, তোমরা কমেন্টে জানিয়ে ফেলো বুঝছো কিনা। আমি আরেকটা সিনে চলে যাবো, তোমরা কমেন্টে জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা। আমি এখন আরেকটা সৃজনশীলে চলে যাব। এখন যেটা সলভ করাবো সেটা হলো কুমিল্লা, কুমিল্লা চট্টগ্রাম বরিশাল বোর্ডে আসছে, কুমিল্লা চট্টগ্রাম বরিশাল, কুমিল্লা চট্টগ্রাম বরিশাল বোর্ড 2018 সালে এটা আসছে। তো প্রশ্নটা হলো যে আমাদের একটা চাকতি দিয়ে দিচ্ছে, আমাদের একটা সুষম দণ্ডাকার বস্তু দিয়ে দিচ্ছে, এটার মিডল যে রেখাটা সেটা XY, এখান থেকে এতটুকু হবে 1.5 মিটার এবং এখান থেকে এতটুকু 1.5 মিটার। তো এটার নাম দিচ্ছে এ বিন্দু, এটার নাম দিচ্ছে হচ্ছে বি বিন্দু, এবং দণ্ডের ভর এম ইজ ইকুয়াল টু দিয়ে দিছে 3 কেজি। তো গ নাম্বারে প্রশ্ন করা হয়েছে যে দণ্ডটিকে, দণ্ডটিকে XY বরাবর, এটাও তোমরা সলভ করে ফেলবা, গ তোমরা করবা, XY বরাবর ঘুরালে, ও না চক্রবর্তী ব্যাসার্ধ তো পড়াইনি, পারবা না, ঘুরালে চক্রবর্তীর ব্যাসার্ধ কত? চক্রবর্তীর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কত? এই হচ্ছে কি আমাদের প্রশ্ন, এটা আমি সলভ করে দিই। সেটা হলো যেহেতু এটা মাঝখান দিয়ে আমরা ঘুরাচ্ছি, তো মাঝখান দিয়ে ঘুরানোর ক্ষেত্রে আমরা আই এর সূত্রটা কি শিখছিলাম, 1/12 শিখছিলাম না, 1/12 ml². এখন প্রশ্ন হলো ভাই আমরা কি সব মান জানি কিনা? হ্যাঁ, এম এর মান আমরা জানি 3 কেজি, এল এর মান কিন্তু পুরাটা হবে, এখান থেকে এতটুকু 1.5, এখান থেকে এতটুকু 1.5, সো এল কিন্তু আসলে পুরাটা হয়। তাহলে এল এর মান কত হবে? 3 মিটার হবে। এটার সাথে এটা যোগ করো, 1.5 1.5 যোগ করে 3 মিটার হয়। তাহলে আমরা এল এর মান জানি, এম এর মান জানি। এখন ভাই আমাদের প্রশ্নে কিন্তু আই এর মান বের করতে বলে নাই, আমাদের প্রশ্নে বসে চক্রবর্তী ব্যাসার্ধ নির্ণয় করতে। এখন তোমাদের আগে চক্রবর্তী ব্যাসার্ধ কি এটা শিখতে হবে। চক্রবর্তী ব্যাসার্ধ হলো যে আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার, এইখানে যে কে, এই কে এর সূত্রটাকে আমরা এভাবে বলতে পারি √i/m, এটাই হবে আমাদের চক্রবর্তী ব্যাসার্ধ। এটার মিনিংটা আগে তোমাদেরকে বুঝাই, ওই যে আমরা ভিন্ন ভিন্ন আর ধরছিলাম না, যে ধরো তোমার একটা সুষম না এমন একটা বস্তু এক এক জায়গায় সে আর থাকবে, মানে R1, R2, R3 অনেক জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় থাকবে। তো আমরা হচ্ছে এমন একটা জায়গা কল্পনা করে নিই, বা ওই যে তোমরা জানো ভার কেন্দ্র যেটা বলে আর কি, হ্যাঁ ভার কেন্দ্রের মতো কনসেপ্ট, আমরা এমন একটা জায়গা কল্পনা করে নিই। আচ্ছা, কারেন্ট চলে গেছে, এর জন্য একটু আলো তোমরা কম দেখবা, আশা করি তোমাদের প্রবলেম হবে না।
কারেন্ট চলে গেছে, এর জন্য আলোটা কিছুটা কম। আচ্ছা, আশা করি তোমাদের লিখা দেখতে কোনো প্রবলেম হচ্ছে না। কারেন্ট চলে গেছে। তো তো হচ্ছে যেটা বলতেছিলাম, ধরো কোনো একটা নির্দিষ্ট জায়গায় আমরা কল্পনা করে নিব যে জায়গাটা ভারকেন্দ্রের মতো কাজ করে থাকে। আমরা জানি যে কোন একটা বস্তুর যে সকল ওজন একটা নির্দিষ্ট বিন্দুতে কাজ করে, এটা আমরা ধরে নিই। হ্যাঁ, এটা একটি ভারকেন্দ্র একটা কনসেপ্ট না? ঠিক সেম ভাবে জড়তা ভ্রামকের যে কনসেপ্টটা ছিল আই, এই আই এর মধ্যে তো অনেকগুলো আর ছিল। হ্যাঁ, আমরা যে কাজটা করব, আমরা এম কে স্কোয়ার যে সূত্র লিখতেছি, খেয়াল করে দেখো এই কে টা কিন্তু তুমি মনে মনে আর দিয়ে যদি রিপ্লেস করো, এম আর স্কোয়ারই কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? তার মানে চক্রগতি ব্যাসার্ধ কনসেপ্টটা আসছে জড়তা ভ্রামক থেকে। চক্রগতি ব্যাসার্ধ কনসেপ্টটা আসছে জড়তা ভ্রামক থেকে। তো চক্রগতি ব্যাসার্ধের মধ্যে যে কে টা আছে, এটা একটা ব্যাসার্ধ, কিন্তু এটা হচ্ছে আমরা কল্পনা করে নিই যে এটা এমন একটা ব্যাসার্ধ যে ব্যাসার্ধ দিয়ে সব সময় সূত্র হবে আই ইকুয়াল টু এম কে স্কোয়ার। ঠিক আছে, সো এটা অলওয়েজ সূত্র, তোমার আই এর সূত্র এক একটা বস্তুর জন্য এক এক রকম হয়, কিন্তু চক্রবর্তী ব্যাসার্ধের ডান পাশের সূত্র সবসময় ফিক্স থাকে, মানে সবসময় এম কে স্কোয়ারই হয়। ডান পাশটা সবসময় এম কে স্কোয়ারই হয়, কিন্তু আই এর সূত্রটা এক এক সময় এক এক রকম হয়। এটা তোমাদের ওই যে 21টা আছে ওটা থেকে তোমাদের পড়তে হবে। তো এখানে খেয়াল করে দেখো, আই আই এর সূত্র তো আমরা লিখলাম 1/12 এম এল স্কোয়ার, আবার আই মানে কি এম কে স্কোয়ার। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি, আই ইকুয়াল টু যদি চক্রবর্তী ব্যাসার্ধ দিয়ে যদি আমরা লিখি, তাহলে এম কে স্কোয়ার হয়, আর 1/12 কি থাকতেছে এম এল স্কোয়ার, দুইটাকে আমি সেম ভাবে লিখি বড় হাতের এম দিয়ে। তাহলে এম এম কাটাকাটি, কাটাকাটি গেলে আমাদের কে এর মানটা কি থাকবে, উভয়কে রুট করে দাও, তাহলে এল ডিভাইডেড বাই রুট ওভার 12 থাকতেছে। ঠিক আছে, সো আমরা এল এর মান কিন্তু জানি, আমাদের এল এর মান হবে গিয়ে 3, তারপর রুট ওভার 12। তো রুট ওভার 12 কে আমরা কি লিখতে পারি, রুট ওভার 4 ইন্টু 3, আর উপরে আছে গিয়ে 3, তারপর আমরা এটা লিখতে পারি রুট ওভার 3 ইন্টু রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার 3। কাটাকাটি করলে আমাদের আনসারটা আসতেছে √3/2। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো চক্রবর্তী ব্যাসার্ধ এটা বুঝছো কিনা। তোমাদের কে এর মান আসতেছে আমার √3/2। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো ম্যাথটা বুঝতে পারছো কিনা। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো ম্যাথটা বুঝতে পারছো কিনা। আজমির আক্তার, ঝুমুর ইজ ওয়াচিং উইথ ইউ। ঝুমুর তুই কি ক্লাস করতেছিস? ক্লাস করলে একটা কমেন্ট করে ফেল। জান্নাত বুসরা বুঝতে পারছে, তারপরে মোহাম্মদ আলামিন বুঝতে পারছে। আচ্ছা, এরই মাধ্যমে আমাদের এই সিজনশীল গ নাম্বারটা শেষ হলো, আমরা এখন ঘ নাম্বারে যাব। তারপরে হচ্ছে ফাতেমা বুঝতে পারছে, লাল দিঘির নীলপদ্ম বুঝতে পারছে, ঝুমুরও আছে। আচ্ছা, তো আমরা এখন ঘ নাম্বারটা চলে যাব। আমাদের ঘ নাম্বারটা খুব সিম্পল একটা ম্যাথ ছিল, এইটার ঘ নাম্বারটাতে কি বলা হয়েছে যে এক্স ওয়াই অথবা পি কিউ। এখন পি কিউ কোনটা ছিল? পি কিউ ছিল সাইড দিয়ে, পি কিউ হচ্ছে এই পাশেরটা, এই এই পাশেরটা হচ্ছে পি কিউ। প্রশ্ন হলো যে ঘ নাম্বারটা এক্স ওয়াই অথবা, আমি জানি না তোমাদের আলো স্বল্পতা ফেস করতেছো কিনা, কারেন্ট নাই এর জন্য হচ্ছে কিছুটা কম আলো দেখতে পাচ্ছো। এক্স ওয়াই অথবা পি কিউ কোন অক্ষ, কোন অক্ষ সাপেক্ষে দণ্ডটিকে ঘুরানো, দণ্ডটিকে ঘুরানো অধিকতর সহজ হবে, অধিকতর সহজ হবে, এই হচ্ছে কি আমাদের প্রশ্ন। আচ্ছা, তো এটা এখন আমরা সলভ করব। তো একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, বোর্ডে বারবার প্রথম দুইটা সূত্র থেকে আসতেছে। তোমাদের 21টা সূত্র থাকলেও বোর্ডে সৃজনশীলের ক্ষেত্রে দেখা যায় মাত্র প্রথম দুইটা সূত্র থেকে আসে, 1/ জাস্ট ছাড়াই মুখস্থ করে ফেলো। মাঝখান দিয়ে গেলে 1/12 এম এল স্কোয়ার, সাইড দিয়ে গেলে 1/3 এম এল স্কোয়ার। তো দেখো এক্স ওয়াই, এক্স ওয়াই কোনটা মাঝখানেটা দিয়ে গেছে না? তাহলে আমরা যে কাজটা করব, আমরা জড়তা ভ্রামক আই নির্ণয় করব, নিচে ছোট্ট করে এক্স ওয়াই লেখা দাও। তো সূত্রটা আসলে কি ছিল, মাঝখান দিয়ে গেলে 1/12 এম এল স্কোয়ার, রাইট? তো আমরা এম এর মান তো আমরা মুখস্থ পারি,
দেওয়াই আছে আসলে, বুঝতে না, তিন এবং এল এর মান হচ্ছে পুরাটা, তো দেড় এবং দেড় যোগ করলে তিন হয়, তাহলে আমরা একটা থ্রি স্কোয়ার বলতে পারি। হ্যাঁ, তা আমরা কাটাকাটি যদি করি, নিচে চার হবে, উপরে নাইন, নিচে ফোর, তার মানে এটা আসতে আসতে কত, 2.25। আর এককটা লিখে রাখতে পারো যে কেজি মিটার স্কোয়ার। আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের পিকিউ সাপেক্ষে। একটা হচ্ছে এক্স এর সাপেক্ষে আমরা নির্ণয় করে ফেললাম 2.25 আসছে, এখন যদি আমরা পিকিউ সাপেক্ষে নির্ণয় করি তাহলে কি হবে, আই পিকিউ, তো এটা সাইড দিয়ে গেছে, তোমাদের কি একটু আগে আমি সূত্র লিখে দিয়েছিলাম যে সাইড দিয়ে গেলে 1/3 mL². হ্যাঁ, তো 1/3 mL এর মান কত, থ্রি, কাটাকাটি করে ফেলবা, এল স্কোয়ার, এল এর মান কত ছিল থ্রি, স্কোয়ার যদি আমরা করি 9 বের হচ্ছে, এনাফ, বড় একটা ভ্যালু, অবশ্যই বড় একটা ভ্যালু। সো আমরা এখানে বলতে পারি আই অফ এক্স ওয়াই, আই অফ এক্স ওয়াই ইজ লেস দেন আই অফ পি কিউ, তার মানে জড়তা ভ্রামক কোনটাতে আমরা কম পাচ্ছি, আমরা কম পাচ্ছি কিন্তু এক্স ওয়াই মানে এইটাতে। হ্যাঁ, তো এখন প্রশ্ন করো, প্রশ্ন হচ্ছে যে এক্স ওয়াই অথবা পি কিউ কোন অক্ষ সাপেক্ষে দণ্ডটিকে ঘুরানো অধিকতর সহজ হবে। তো সহজ হওয়া মানে কি, তোমার কম কষ্ট হবে, সহজ হওয়া মানে কি তোমার কম কষ্ট হবে। এখন কম কষ্টের মিনিংটা কি একটা চিন্তা করে দেখো, তুমি রিয়েল লাইফ, তুমি এসব বাদ দাও, সব বাদ দিয়ে তুমি রিয়েল লাইফ তুমি ঘটনায় আসো, তোমার কাছে কিভাবে ঘুরাইতে ইজি হয়, এই মাঝখান দিয়ে এভাবে ঘুরাইতে ইজি হয় নাকি এভাবে ঘুরাইতে ইজি হয়? আমার তো এভাবে ঘুরাইতে একটু ঝামেলা মনে হইতেছে, এই যে দেখো আমার একটু বেশি শক্তি লাগতেছে। হ্যাঁ, মানে সাইড দিয়ে যদি আমি আঙ্গুল রাখি বা আমার অক্ষটা যদি পি কিউ বরাবর হয়, আমাকে কিন্তু এনাফ পরিমাণ বল প্রয়োগ করা লাগতেছে। এটার রিজনটা কি, এটার রিজন হচ্ছে এরিয়া, আমি যখন এইখানটায় ধরে যখন ঘুরাচ্ছি এটার এরিয়াটা দেখো বড় একটা এরিয়া উৎপন্ন করতেছে, আর যখন আমি মাঝখানে ধরে ঘুরাচ্ছি এটা কিন্তু ছোট একটা এরিয়া উৎপন্ন করতেছে, খেয়াল করো কিন্তু। সো আমি যখন মাঝখানে ধরে আমি ঘুরাচ্ছি তখন আমার জড়তা ভ্রামক আসলে 2.25, কিন্তু যখন আমি সাইডে ধরে ঘুরাচ্ছি তখন আমার জড়তা ভ্রামকটা দেখো 2.25 এর চেয়ে বেড়ে 9 হয়ে গেল। তাইলে কি আমার এখানে বেশি কষ্ট হবে না, আমার এখানে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, তাই না? তো ব্যাপারটা আমরা এভাবে উত্তর দিব যে এইখানে এক্সওয়াই বরাবর ঘুরালে জড়তা ভ্রামকের মান 2.25, কিন্তু পিকিউ বরাবর ঘুরালে জড়তা ভ্রামকের 9। যেহেতু এক্সওয়াই বরাবর ঘুরালে জড়তা ভ্রামকটা কম, তাই আমাদের এখানে কম বল প্রয়োগ করা লাগবে। তো কম বল প্রয়োগ করা মানেই তো হচ্ছে আমাদের ঘুরানো ইজি। সো আমরা বলবো যে অ্যাকচুয়াল আনসারটা কি হবে, এক্সওয়াই অক্ষ বরাবর ঘুরাইলে অধিকতর সহজ হবে। ঠিক আছে, এরই মাধ্যমে আমাদের এই সৃজনশীলটা সলভ করা শেষ। কমেন্টে তোমরা ফটাফট জানিয়ে ফেলো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা, কমেন্টে একটু দ্রুত জানিয়ে ফেলো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। আচ্ছা গুড, যদি বুঝে থাকো তাহলে খুবই ভালো। আমরা হচ্ছে একাডেমি কিন্তু আমাদের আরো একটা ক্লাস হবে, তার আগে তোমাদের ছোট্ট করে একটুখানি বলে নেই যে এই চ্যাপ্টারের মধ্যে থেকে প্যাচওয়ালা যদি অঙ্ক আসে, লাস্ট ক্লাসে যেটা করাইছি ওইখান থেকে আসতে পারে, যে হেলানো তল রিলেটেড, আর জড়তা ভ্রামক থেকে যদি আসে ভয় পায় না, জড়তা ভ্রামক অঙ্ক সোজাই হয়। ঠিক আছে, আমাদের বাকি আছে এখনো ব্যাংকিং কোন বাকি আছে, ওটা আমরা পরের ক্লাসে শিখব, এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আরো কিছু সৃজনশীল সলভ করব। তার আগে দেখি আজকে আর কোনো অবজেক্টিভ সলভ করা যায় কিনা, কোনো কুইজ নেওয়া যায় কিনা। আচ্ছা কুইজ নিব, তার আগে আমি আরেকটা হচ্ছে কনসেপ্ট তোমাদের শিখাবো, যে এমন একটা কনসেপ্ট, সেটা হচ্ছে এট দা সেম টাইম রৈখিক গতি শক্তিও থাকবে, কৌণিক গতি শক্তিও থাকবে। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, একটা প্রশ্ন তোমাদেরকে সলভ করে দেখাই, যে রৈখিক গতি শক্তিও আছে কৌণিক গতি শক্তিও আছে। আচ্ছা, তোমরা যারা মেয়েরা আছো, যারা মনে করো যে মানে বেশি একটা কথা বলতে কমফোর্ট ফিল করো না, তোমরা দেখবা যে কমেন্টে ঝুমুর, আজমিরা ঝুমুর যে কমেন্ট করতেছে, তোমরা হচ্ছে ওর সাথে অ্যাড থাকতে পারো, ও হচ্ছে ঢাবিতে পারো, আমার স্টুডেন্ট। তো তোমরা হচ্ছে যারা হচ্ছে মানে মেয়েদের সাথে কথা বলতে শুধু কমফোর্ট ফিল করো, মেয়েদের কথা বলতেছি, তোমরা হচ্ছে তোমার এই আপুকে অ্যাড করে রাখতে পারো, অথবা ওকে মেসেজ দিয়ে রাখতে পারো, ওর সাথে যোগাযোগ রাখতে পারো, ঢাবির জন্য তোমরা কে কিভাবে পড়বা, তোমরা ঝুমুরের সাথে যোগাযোগ রাখতে পারো। ঠিক আছে, তোমরা দেখো ঝুমুর কমেন্ট করছে, তোমরা ঝুমুরের সাথে অ্যাড থাকতে পারো। আচ্ছা, ও এখন সাইকোলজিতে পড়তেছে। আমরা এখন যে প্রবলেমটা সলভ করব সেটা হলো একটি সিলিন্ডারের ভর, একটি সিলিন্ডারের
ভর 50 কেজি এবং ব্যাসার্ধ 0.2 মিটার, সিলিন্ডারটির অক্ষের সাপেক্ষে, সিলিন্ডারটির অক্ষের সাপেক্ষে, অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক এর জড়তার ভ্রামক 1 কেজি মিটার স্কোয়ার। সিলিন্ডারটি যখন সিলিন্ডারটি যখন 4 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে গড়াতে থাকে, তখন তার মোট গতিশক্তি কত হবে? এটা হচ্ছে কি আমাদের প্রশ্ন? হ্যাঁ, দেখো একটা সিলিন্ডার আছে, ওই সিলিন্ডার ভর দিয়ে দিছে 50 কেজি, সো আমরা এম এর মান জানি 50 কেজি। তারপর কি বলছে, ব্যাসার্ধ দিয়ে দিছে, ব্যাসার্ধ আর এর মান হচ্ছে 0.2 মিটার, সিলিন্ডারটির অক্ষের সাপেক্ষে এর জড়তা ভ্রামক কত, 1 দিয়ে দিছে, সো আই এর ভ্যালু আমরা জানি 1। সিলিন্ডারটি যখন 4 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ ভি এর মান যখন 4, এটা কিন্তু দেখো একক দেখলে বোঝা যায় এটা কিন্তু রৈখিক বেগ, এটাকে আবার কৌণিক বেগ ভাবো না, 4 মিটার পার সেকেন্ড, এটা এটা হচ্ছে রৈখিক বেগ, আনুভূমিক ভাবে গড়াতে থাকে। এখন মেইন হলো ভাই, গড়াইলে ঘটনা দুইটা ঘটে, একটা হচ্ছে রৈখিক বেগও থাকে কৌণিক বেগও থাকে। কেমনে, আমি তোমাদের ব্যাখ্যা দিই, ধরো আমার হাতটা হচ্ছে সারফেস আর এইটা হচ্ছে গিয়ে আমার একটা বস্তু, এই বস্তুটা যখন গড়ায় গড়ায় যাচ্ছে ও তো সামনের দিকে যাচ্ছে, সো সামনের দিকে যাওয়ার কারণে ওর কিন্তু অবশ্যই একটা রৈখিক বেগ আছে, দুনিয়ার যে কোনো কিছু সামনে গেলে রৈখিক বেগ আছে। এখন গড়ায় গড়ায় গেলে একটা চিন্তা করে দেখো, কোনো কিছু গড়িয়ে গড়িয়ে যাওয়া, গড়িয়ে গড়িয়ে যাওয়া মানে কি, সে দেখো অবশ্য একবার যখন পূর্ণ ঘূর্ণন হইতেছে সে 2π পথ অতিক্রম করতেছে, তার মানে একটা কৌণিক সরণ হচ্ছে, কৌণিক সরণ হইলে কৌণিক বেগ থাকবে, কৌণিক বেগ থাকলে কৌণিক গতিশক্তি থাকবে। ব্যাপারটা হলো এইটাই, দুনিয়ার যে কোনো কিছু গড়ায় গড়ায় গেছে এটা বললেই তোমরা গতিশক্তি দুইটা নিয়ে করবা, একটা রৈখিক গতিশক্তি আর একটা কৌণিক গতিশক্তি, পরের দিনে যোগ করে দিবা। দেখো আমাদের এখানে কিন্তু মোট গতিশক্তি চাইছে, মোট, তাহলে মোট গতিশক্তি মানে কি, মোট গতিশক্তি মানে হচ্ছে রৈখিক গতিশক্তি প্লাস কৌণিক গতিশক্তি। তো রৈখিক গতিশক্তির সূত্র কি, 1/2 mv² আর কৌণিক গতিশক্তির সূত্র কি, 1/2 i ω² এটা তোমাদের আগে শিখেছি, আগে শিখেছি আজকে ক্লাসে প্রথম দিকে। তো আমরা চলো হাফ যদি কমন নিয়ে নিই, mv² + i ω² তো হাফ কমন নিয়ে নিছি, m এর মান হচ্ছে আমাদের 50, v এর মান আমাদের কত, 4, হ্যাঁ তাহলে 50 × 4² আর i এর মান কত, 1, ওমেগার মান কত, ওমেগা কিন্তু আমরা জানি না, ওমেগা কি দিছে একটু ভালো মতো দেখো তো, ওমেগার মানটা কি আমরা জানি কিনা, দেখো আমরা সব ভ্যালু কিন্তু আমাদের জানা আছে, আমাদের ওমেগার ভ্যালুটা কিন্তু আমাদের জানা নাই। হ্যাঁ, তো ওমেগার ভ্যালুটা আমরা কিভাবে নির্ণয় করবো, এখানে ভালো মতো থাকো কোন ওমেগা কি আছে কিনা। এখন ওমেগার সাথে আমাদের ভি এর একটা সূত্র আছে, v = r ω, আমরা এই সূত্রটা পারি, v = r ω, এই সূত্রটা মুখস্থ রাখবা, v = r ω। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, ω = v/r লিখতে পারি, সো এই যে এখানে বসায় দিবা তাই নিতে হয়ে গেল v/r। তো আমাদের ভি এর মান তো দিয়ে দিছে, ভি এর মান হবে গিয়ে 4 আর আর এর মান কত, 0.2, কিন্তু এখানে উপরে একটা হোল স্কোয়ার আছে, হ্যাঁ ω² সো এখানে আমরা একটা হোল স্কোয়ার দিয়ে নিব, শেষ টানটা না, এটা ক্যালকুলেটর বসায় দিবা, যা বের হবে সেটা হবে আমাদের সঠিক উত্তর। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো ম্যাথটা বুঝতে পারছো কিনা। আজকের মতো ক্লাস এখানেই শেষ থাকবে, আমরা নেক্সট ক্লাসে আরো সিমুলেশন সলভ করব, কারেন্টও আসছে। আচ্ছা আমি একটু বলে নেই, আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ আরো দারুণ দারুণ জিনিস শিখবো। আমি আবারও বলি, আমাদের হচ্ছে এই ক্লাসটা কিন্তু মেইনলি কিন্তু 22দের জন্য, তোমরা 23টাও হচ্ছে করতে পারবা, যেহেতু ডিটেলসে পড়ানো হচ্ছে, এটা মোট 7টা ক্লাস হবে, 7টা ক্লাস করলে একটা চ্যাপ্টার উপর 7টা ক্লাস করলে ভাই এটা এমনি ডিটেলস পড়ানো, ঠিক আছে? সো তোমরা অবশ্যই 22দের জন্য, এটা মেইনলি এটা 22দের জন্য এই ক্লাস, তোমরা 23টাও করতে পারবা, এটা রিজন হচ্ছে ডিটেলসে পড়ানো হচ্ছে।
তো আমাদের কিন্তু চ্যাপ্টার শেষ হয় নাই, অনেক পড়াই এখনো বাকি আছে। আমাদের তিনটা ক্লাস শেষ হয়েছে, আরো চারটা ক্লাস আমরা নিব। ওটার মধ্যে আগামীকালকে ক্লাসটা কিন্তু একাডেমিক ক্লাস হবে, অর্থাৎ আমরা বোর্ডের প্রবলেম সলভ করব, বোর্ডে আসা অবজেক্টিভ সলভ করব। তো তোমরা আশা করি ইনশাল্লাহ নেক্সট ক্লাস মানে আগামীকাল সকাল 11:30 বাজে তোমরা থাকবা। কিন্তু ভাইয়া এত কম স্টুডেন্ট দেখ থাকলে হচ্ছে আমার নিজের ক্লাস নিতে ভালো লাগে না, তো আমি একটু তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, একটু বেশি বেশি স্টুডেন্ট থাকলে আমি কুইজের অ্যারেঞ্জ করবো, তোমরা হচ্ছে কুইজ গুলো দিয়ে তোমরাও মজা পাবা, আমিও ক্লাসটা নিয়ে একটু ইন্টারেক্টিভ ফিল পাবো, ঠিক আছে? তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিও, অথবা রাত্রেবেলা বলে দিও যে আগামীকালকে হচ্ছে রাফি ভাইয়ের ক্লাস আছে 11:30। তো যারা হচ্ছে আমাকে চিনে না তাদেরকে আগে আমার একটা ক্লাস দেখাও, দেখায় বলো যে দেখ যদি ভালো লাগে তাহলে কালকে ক্লাস করিস, না ভালো লাগলে করিস না, তাই না? তো যদি স্টুডেন্ট বেশি থাকে তাহলে আমি আমার পড়াইতে একটু বেশি ভালো লাগবে, আমি আরো ভালো মতো পড়াবো। তো এই ছিল আমার কথাবার্তা, ইনশাল্লাহ আগামীকালকে সকাল 11:30 দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।